গাইস, আজকে ভিডিও ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকের নতুন আপডেটে আপনাদেরকে স্বাগতম। 530 দিন পর FDC-তে জায়েদ খান মধ্যরাত পর্যন্ত কী করলেন সেখানে, সে বিষয়ে আজকের কথা বলবো। একসময় মানুষ চলচ্চিত্রে আতর ঘর FDC-তে দিন রাত কাটিয়েছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু চিত্রনায়িকা নিপুণ আক্তারের কাছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার হারানোর পর সে পরিস্থিতি পরিবর্তন হয়েছে এই নায়কের জীবনে। হিসাব মতে সবশেষ গত বছরে 2 মার্চ তার বিরুদ্ধে শিল্পী সমিতির নির্বাচনী কমিটির আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল হওয়ায় তিনি FDC-তে এসেছিলেন জায়েদ খান। এরপর এই চিত্রপুরিতে আর যাননি তিনি, এমনকি তার একান্ত ঘনিষ্ঠ নায়ক ফারুকের জানাজার দিনেও FDC-তে দেখা যায়নি জায়েদকে। কিন্তু তিনি তো নায়ক, কাজ করেন ছবিতে, কাজের প্রয়োজনে তো যেতেই হবে। সেই কাজের প্রয়োজনে সোমবার বিকালে 530 দিন পর FDC-তে যান জায়েদ খান, ছিলেন মধ্যরাত পর্যন্ত। কিন্তু এত রাত পর্যন্ত FDC-তে কী এমন কাজ করলেন অভিনেতা? জানা গেছে এদিন মধ্যরাত পর্যন্ত FDC-র ডাবিং স্টুডিওতে নিজের পরবর্তী সিনেমা সোনার চর ডাবিং করেছেন জায়েদ খান। জাহাঙ্গীর শিকদার প্রযোজিত এই সিনেমা নির্মাণ করেছেন জায়েদ হাসান। সেখানে জায়েদ খান ছাড়াও আরও আছেন তারকা জুটি অমর শানি, মৌসুমী চিত্রনায়িকা স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভিন, আবুল হোসেন মজুমদার, শাওন আস্টা, পাপিয়া মাহি প্রমুখ। সোমবার মধ্যরাত পর্যন্ত চলা ডাবিংয়ে জায়েদ খানের সঙ্গে চিত্রনায়িকা স্নিগ্ধাও অংশ নেন। জায়েদ খান বলেন, সোনার চর সিনেমা মুক্তিযুদ্ধের কথা বলেছে, সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আমি আবেগতাড়িত হয়ে গিয়ে পড়েছিলাম, ডাবিংয়েও আবেগ ধরে রাখতে পারিনি। দৃশ্যটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু ছবির সামনে দাঁড়িয়ে বেশ স্বাধীনতা দেশের মানুষের কথা বলা। তিনি আরও বলেন, এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক, নিজেকে ভেঙেছি, অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে, আশা করছে দর্শকদের ভালো লাগবে। জায়েদ খানের সোনার চর প্রযোজনা করেছে এক্সেল এন্টারপ্রাইজ। সো আপনার কাছে নিউজটি কেমন লেগেছে? ভালো থাকুন, বাই বাই।